ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা যারা পেনশনার বা বয়স্ক নাগরিক আছেন তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর। পেনশন নিয়মে বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে যা আপনাদের জেনে রাখা উচিত। দেখুন, এখানে কী বলা হচ্ছে, এনপিএস করা যাবে 65 বছরের পরেও। ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি আগ্রহী করে তুলতে বেশ কিছু নিয়ম শিথিল করলো সরকার, যার মধ্যে অন্যতম পেনশন প্রকল্পটিতে নাম লেখানোর সুযোগ 65 বছরের বেশি বয়সীদের জন্য খুলে দেওয়া। পেনশন নিয়ন্ত্রক পিএফআরডিএ জানিয়েছেন, পরিবর্তিত বিধি অনুযায়ী এখন এনপিএসে যোগ দেওয়া যাবে 18 থেকে 70 বছর বয়স পর্যন্ত, আর লগ্নি চালিয়ে যাবে 75 বছর পর্যন্ত। এতদিন প্রকল্পে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স ছিল 65 বছর এবং লগ্নি 70 বছর। শুধু তাই নয়, 65-র পরে যোগ দিলেও প্রবীণ নাগরিক চাইলে তার পেনশন তহবিলে আগে থেকে বেশি টাকা শেয়ারে খাটাতে পারবেন, কারণ তাদের ক্ষেত্রে শর্তসাপেক্ষে শেয়ারের লগ্নির সর্বোচ্চ সীমাও বেড়েছে। একই সঙ্গে ইতিমধ্যে যারা এনপিএস অ্যাকাউন্ট বন্ধ করেছেন তাদের ফের যোগ দেওয়ার সুযোগ খুলে দেওয়া হয়েছে নতুন নিয়মে। সংশ্লিষ্ট মহলের দাবি, ব্যাংক ডাকঘরে কম সুদ জমানায় এনপিএসে আরও বেশি প্রবীণ নাগরিকদের সামিল হওয়ার সুযোগ খুলে দেওয়া সর্বোপরি শেয়ারে লগ্নির পথ করে দেওয়া তাৎপর্যপূর্ণ। বিশেষত অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও অতীতে যেখানে সুদের ভরসায় না থেকে শেয়ার মিউচুয়াল ফান্ডে আরও বেশি লগ্নির পরামর্শ দিয়েছিলেন, শেয়ারে তহবিল খাটানোর বিষয়টিতে অবশ্য জোরাজুরি নেই। লাফিয়ে বাড়তে থাকা বাজারের প্রেক্ষিতে ইঙ্গিত স্পষ্ট, চাইলে বাড়তি আয় করা যেতে পারে শেয়ারে পেনশন তহবিলের বেশি টাকা খাটিয়ে। তবে বিশেষজ্ঞদের এক অংশের সতর্কবার্তা, পেনশন তহবিল বয়স্ক মানুষের শেষ জীবনের পুঁজি, আর শেয়ার বাজারে বেশি রিটার্নের সম্ভাবনা থাকলেও বিস্তর ঝুঁকি। 70 থেকে 75 বয়সে সেই ঝুঁকি নেওয়া কতটা সম্ভব বা উচিত প্রশ্ন থাকছেই। যদিও এনপিএস ট্রাস্টের পরিচালক পর্ষদের চেয়ারম্যান অতনু সেন এদিন জানিয়েছেন, আমরা লক্ষ্য করছি যে এখন 65 বছরের পরেও অনেকে কাজ করেন এবং নিয়মিত হাতে টাকা আসে। সেই ব্যক্তিদের অনেকেই অনুরোধ করছিলেন তাদেরও যেন এনপিএসের লগ্নির সুযোগ দেওয়া হয়, সে কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। এদিকে এর মধ্যে দাবি উঠেছে, প্রবীণদের সুরাহা দিতে পেনশনকে করমুক্ত করা হোক। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে পেনশন প্রাপকদের সংগঠন ভারতীয় পেনশনার্স মঞ্চের প্রশ্ন, সাংসদ বা বিধায়কদের পেনশনে যখন কর বসে না তখন আমজনতার কষ্ট করে রোজগার করা টাকা সঞ্চয় করে গড়ে তোলা তহবিল থেকে পেনশন হাতে আসায় কেন কর বসবে, তাদের দাবি। অর্থমন্ত্রীকে চিঠি লেখা হলেও সুরাহা মেলেনি, তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মী ছাড়াও ভারতীয় নাগরিক এবং বিদেশে বসবাসকারী ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া তাগমা থাকা ব্যক্তিরা এনপিএসে যোগ দিতে পারেন। 60 বছর বয়সে পৌঁছানোর পর তহবিলের এক অংশ দিয়ে অ্যানুইটি কিনতে হয় এবং সেখান থেকে মাসে পেনশন মেলে। প্রকল্পে যোগ দেওয়ার সময় বাছতে হয় অটো চয়েস বা অ্যাক্টিভ চয়েস। প্রথমটিতে সরকারি ঋণপত্র, শেয়ার এবং কর্পোরেট বন্ডের কোথায় কত পরিমাণ টাকা খাটবে তা আগে থেকে নির্দিষ্ট করে দেওয়া থাকে। দ্বিতীয়টিতে তহবিল খাটানোর কিছুটা সিদ্ধান্ত নিতে পারেন লগ্নিকারী। পাশাপাশি ওই তিনটি লগ্নি ছাড়াও অল্টারনেট অ্যাসেট ক্লাসে 5% পর্যন্ত তহবিল খাটানোর সুযোগ থাকে। পিএফআরডিএ জানিয়েছেন, 65 বছরের পরে প্রকল্পের নাম লেখালে অ্যাক্টিভ চয়েসে 50% পর্যন্ত শেয়ারে খাটানো যাবে, অটো চয়েসের ক্ষেত্রে সেই সীমা 15%। অতনুবাবুর দাবি, আগ্রহী প্রবীণদের অনেকে কিছুটা ঝুঁকি নিয়ে শেয়ারে টাকা খাটাতে চান বলে জানিয়েছেন, সেই কারণেই তাদের সুবিধা করে দিতে অ্যাক্টিভ চয়েসে 50% পর্যন্ত শেয়ারে লগ্নির সুযোগ দেওয়া হয়েছে। কেন এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখলেন যে এই মিডিয়া রিপোর্ট অনুযায়ী অনেক পেনশনার বা প্রবীণ নাগরিকরা কিন্তু এই এনপিএসে যোগ দিতে চাইছেন এবং শেয়ার মার্কেটে কিছুটা হলেও টাকা তারা খাটাতে চাইছেন, যেহেতু ব্যাংক পোস্ট অফিসগুলিতে সুদের হার অত্যন্ত কম। এবার অ্যাট এ গ্ল্যান্স আপনাদের এখানে দেখাবো কী বলা হচ্ছে। ন্যাশনাল পেনশন সিস্টেমে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স 65 থেকে বেড়ে 70, ন্যূনতম বয়স 18 বছরই। প্রকল্প চালানো যাবে 75 বছর বয়স পর্যন্ত। যারা এনপিএস অ্যাকাউন্ট বন্ধ করেছিলেন তারা ফের যোগ দিতে পারবেন। অটো চয়েসে শেয়ারে খাটবে 15% তহবিল, অ্যাক্টিভ চয়েস ব্যবস্থায় সেই সীমা 50%। দুই ক্ষেত্রেই পেনশন ফান্ড বাঁচতে পারবেন লগ্নিকারী। চাইলে বছরে একবার পেনশন ফান্ড এবং দুবার অ্যাসেট ক্লাস অর্থাৎ শেয়ার, কর্পোরেট বন্ড, সরকারি ঋণপত্র, অল্টারনেট অ্যাসেট পাল্টানো যাবে।
65 বছরের পরে যোগ দিলে প্রকল্প থেকে তার 3 বছর পরে বেরোনো যাবে। 40% তহবিল দিয়ে কিনতে হবে অ্যানুইটি, বাকিটা থোক মিলবে। তহবিলের অঙ্ক 5 লক্ষ টাকার কম হলে পুরো টাকাই হাতে পাওয়া যাবে। 3 বছরের আগে বেরোলে অ্যানুইটি কিনতে হবে 80% দিয়ে, বাকিটা থোক পাওয়া যাবে। এক্ষেত্রে তহবিল 2.5 লক্ষের কম হলে পুরোটা তুলে নেওয়া যাবে। গ্রাহকের মৃত্যু হলে নমিনি পুরো টাকাটাই হাতে পাবেন। সুতরাং দেখলেন যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ।